সম্প্রতি সময় টলিগঞ্জে দর্শকপ্রিয় একজন তারকা হলেন জিৎ। যদিও এই তারকা তার কেরিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন, যার জন্য অবশ্য অতি অল্প সময়ে দর্শকদের মাঝে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। অন্যদিকে এই তারকাকে সর্বশেষ চিঙ্গি সিনেমাতে অভিনয় করতে দেখা গিয়েছে, সেখানে অবশ্য তার অভিনয় দর্শকদের কাছে ভালো লেগেছে, যার জন্য অবশ্য দর্শকদের কাছে প্রশংসা কুড়িয়েছিলেন এই তারকা। অন্যদিকে জিতের চিঙ্গি সিনেমাটি বাংলা ভাষার পাশাপাশি হিন্দি ভাষাতেও মুক্তি পেয়েছিল, যার জন্য অবশ্য বলিউডের দর্শকরাও সিনেমাটি দেখেছেন। তার ফলে অবশ্য সম্প্রতি সময় বলিউডের দর্শকদের কাছে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন টলিগঞ্জের এই সুপারস্টার। প্রসঙ্গত সম্প্রতি সময় জিৎ বুমেরাং সিনেমা শুটিংয়ের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। যদিও সিনেমাটিতে প্রথমবারের মতো রূপকিণী মিত্রের বিপরীত অভিনয় করছেন এই তারকা, তাছাড়া প্রথমবারের মতো টলিগঞ্জের এই নতুন জুটিকে দেখবে দর্শকরা, যার জন্য অবশ্য রিসেন্টলি সিনেমাটি দেখার জন্য অপেক্ষা করছে দর্শকরা। তার প্রেক্ষিতে অবশ্য সম্প্রতি সময়ে বেশ কিছু লটে শুটিংয়ের কাজ শেষ করেছে বুমেরাং সিনেমার ইউনিট। অন্যদিকে রিসেন্টলি ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে শোনা যায়, কলকাতা বাংলার তারকা জিৎ তার সিনেমাতে নতুন প্রযুক্তি ব্যবহার করবেন, কেননা বুমেরাং সিনেমাতে বিজ্ঞানের কিছু টেকনোলজি দেখা যাবে, যার জন্য অবশ্য সম্প্রতি সময় জিৎ চিন্তাভাবনা করে দেখেছেন সেই অংশে শুটিংয়ের কাজ করার জন্য জিৎ উন্নত প্রযুক্তির ক্যামেরা ব্যবহার করবেন, যার জন্য অবশ্য সম্প্রতি সময় শোনা যায় জিতের আপকামিং সিনেমাতে সিনেবট ক্যামেরা ব্যবহার করা হবে, পাশাপাশি সিনেমার এডিটিং এর কাজ করার জন্য উন্নত মানের সফটওয়্যার ব্যবহার করা হবে বলে শোনা যায়। সো যাই হোক, সবকিছু মিলে সম্প্রতি সময় এইটুকু ধারণা করা যায় যে কলকাতা বাংলার তারকা জিতের বুমেরাং সিনেমাটি সত্যি অসাধারণ হতে যাচ্ছে। যাই হোক, বাকি সবকিছু অবশ্য সিনেমার ট্রেলার মুক্তির পরই বোঝা যাবে, কেননা তখন অবশ্য একটু হলেও বোঝা যাবে জিতের বুমেরাং সিনেমার শুটিং এর কাজ কেমন হয়েছে। অন্যদিকে মাত্র কয়েকদিন আগে জিৎ মানুষ সিনেমার শুটিং এর কাজ শেষ করেছেন, সেখানে অবশ্য তার বিপরীতে দেখা যাবে বিদ্যা সিনহা মিমকে। যদিও প্রায় অনেকদিন পর বিদ্যা সিনহা মিমের সঙ্গে অভিনয় করেছেন এই তারকা, যার জন্য অবশ্য সম্প্রতি সময় তাদের দর্শকরা সিনেমাটি দেখার জন্য অপেক্ষা করছে। তাছাড়া সম্প্রতি সময় এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে শোনা যায় কলকাতা বাংলা চলচ্চিত্রে সম্প্রতি সময়ের দর্শকপ্রিয় তারকা জিতের মানুষ সিনেমাটি দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেতে পারে, যদিও এ বিষয়টির এখনো কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি, যার ফলে অবশ্য বিষয়টিকে গুঞ্জন বলে দাবি করা যায়। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন কলকাতা বাংলার তারকা জিতের বুমেরাং সিনেমাতে ব্যবহার করা হবে উন্নত মানের ক্যামেরা। আর এ বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।